ওনার পরে যে স্থান ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ফতোয়ায়ে শামির মতে ওনার বেদাতের সংজ্ঞায় উনি বলছেন আল বিদাতু হিয়া মা ইউখালিফু আল কোরআন ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস ফাহুয়া মাজমুমা। উনি বলছেন যদি এমন একটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে ছিল না, পরে অবতারণা করে অথবা এটাকে প্রচার করে, কিন্তু এটা কোরআনের বিপরীত, হাদিসের বিপরীত, তারপরে সুন্নার বিপরীত, তারপরে ইজমার বিপরীত, ইজমার সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক, তাহলে এইটা হচ্ছে পরিত্যাজ্য বেদাত। এটা কি বেদাত? এটা কার কথা? ইমাম শাফির কথা। দুই নম্বরে আসে আল বিদআতু হিয়া মা ইউখালিফু কোরআন, মা ইউখালিফুল কোরআন, কোরআনের সাথে সংঘর্ষ হয় না। এমন একটা জিনিস প্রচলন করলো নবীর যুগের পরে, এটা কোরআনের সাথে সংঘর্ষ নয়, হাদিসের সাথে সংঘর্ষ নয়, হাদিসের বিপরীত নয়, তারপরে ইজমার বিপরীত নয়, কিয়াসের বিপরীত নয়। হাজা বিদআতে মাহমুদা, প্রশংসনীয় বেদাত, হাজা বিদআতে হাসানা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই সংজ্ঞাটা কে দিয়েছেন? দিয়েছেন সর্বশ্রেষ্ঠ একজন ইমাম, চার ইমামের মধ্যে অন্যতম ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ। কে দিয়েছে? বর্তমান যারা আলেম আছি, শাফির পেশাবের সমান হবে? আরে জোরে কন। তাহলে শাফি বইলা গেছি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ফতোয়ায়ে শামির সারা বিশ্বে কামিরও পড়ে, আলিয়ারাও পড়ে। হারিজি মাদ্রাসায় পাবেন আপনার আলিয়াদের আলিয়া ফতোয়ায়ে শামি, এই শামির মধ্যে এত সুন্দরভাবে বেদাতের। তাইলে যেই বেদাত হচ্ছে, আমরা যদি কিছুক্ষণের জন্য মেনে নিই যে আজানের আগে সালাতু সালাম এটা বেদাত, তাহলে এরম অসংখ্য বেদাত আছে যে বেদাতগুলি আমরা এখন করতেছি। এক নম্বর হচ্ছে 85 হিজড়িতে, কত হিজড়িতে? 85 হিজড়িতে কোরআন শরীফের নকতা এবং জের জবর হরকত দেওয়া হয়, এটা সবচেয়ে বড় বেদাত। রবির যুগে নকতা ছিল না, নবীর যুগে কি ছিল না? জের জবর ছিল না, তো সবচেয়ে বড় বেদাত হচ্ছে এটা, ঠিক কিনা বলেন? আরো জোরে কন। তাহলে আমি এত বড় বেদাতের মধ্যে পড়ে রয়েছি কিন্তু ওইটার খবর নাই। এটা কি, এটা কোন বেদাত? বেদাতে হাসানা আসেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উনি যখন তারাবিন নামাজ দেখলেন যে বিচ্ছিন্নভাবে পড়তেছে, উনি বললেন যে তারাবিন নামাজ 20 রাকাত তোমরা এই যে জামাতের সহিত আদায় করো, কোরআন খতম হয়ে যাবে। যখন শুরু হয়েছে উনি বলছেন পরবর্তী দেখা, এই দৃশ্য দেখা বলছেন হা জা নেমাল বিদআ, এটা কতই না উত্তম বেদাত। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর যুগে ছিল না, এই তারাবিন নামাজ জামাতে শুরু হয়েছে উমরের যুগে, সুবহানাল্লাহ। আচ্ছা আসুন, এখন আমি একটা কথা বলতে হয় ইতিহাসটা নিয়ে। এই যে সালাতু সালামের ব্যাপারে, যখন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি আজানের আগে সালাতু সালাম দেওয়ার ব্যাপারটা, ওইখানে আপনার কি বলে এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসের পাশে একজন খলিফা ছিল, এই খলিফার আব্দুল জাহের নামক একজন খলিফা তাকে কতল করে নিহত করে উনি খলিফা হয়েছেন। খলিফা হওয়ার পরে ভোট বসছে, ভোট বৈশা এবার তারা শুরু করলো যে আব্দুল জাহের নামে আজানের আগে সালাম দিতে হবে। কিভাবে? আসসালাতু আসসালামু আলা আব্দুল জাহের, এরপরে আজান। যখন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এত বড় যিনি ছিলেন অকুতুবয় সৈনিক, বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করে মুসলমানদের হাতে ফিরিয়ে দিয়েছেন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই, উনি আয়সা দেখলেন যে এখানে এই ধরনের শয়তানি চালু রয়েছে। উনি আয়সা বললেন এটা বন্ধ করো, এখন আমার নবীর উপর দরুদ এবং সালাম আগে দেয়া, তারপরে আজান শুরু করবা। এটা গেল শুরুটা। আচ্ছা আসেন, এখন কোনো দলিল আছে কি না কোরআন এবং হাদিসের? আমি তো কোরআনে বললামই, এখানে বলছে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আসছে কিনা কোরআনে? হে ইমানদার বান্দারা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার বন্ধু নবীর উপর দরুদ পড়তে থাকো, অবশ্যই পড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে, পড়তে থাকো। দূরে কোন সুবহানাল্লাহ। এখানে আলেম আছেন আমরে মুতলাক, জি জি আমরে মুতলাক, এখানে কি বুঝেছে? আল্লাহর আদেশ, যে সাধারণ আদেশ এটা, আর এখানে কিন্তু কায়েত করে নাই যে এই সময় পড়তে হবে, এই সময় পড়া যাবে না। এখানে কোরআনে বলে দিছে যে আপনি ফজরের সময় পড়বেন, জোহরের সময় পড়া যাবে না, জোহরের সময় পড়বেন, আসরের সময় পড়তে পারবেন না, মাগরিবের সময় পড়বেন, এশার সময় পড়তে পারবেন না, শুধু জুমার দিনে পড়বেন, শনিবারে পড়তে পারবেন না, কোরআনে আছে কোথাও? জোরে কোন। তাইলে এই কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল সারাক্ষণ আমার নবীর দরুদ চলতেই থাকবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। উত্তম কাজ, উত্তম কাজ। আসেন, এখানে যেই কথাটা আছে আমি বলতেছি। আচ্ছা আচ্ছা, এটা 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 পর আমি এখন আসেন, হাদিসে কিছু আছে কি না? আচ্ছা, সহি 6টা হাদিস গ্রন্থ আছে, আছে না? বুখারি মুসলিম এটা সহি, আর 4টা আছে সুনান, সুনানে আবি দাউদের বিশুদ্ধ সনদ সূত্রে, যে সনদরা আপনার আলবানি আহলে হাদিসের, আহলে হাদিসের গুরু যে নাসিরুদ্দিন আলবানি, সেও এক জায়গায় বলছে এটা সহি, আর এক জায়গায় বলছে হাসান হাদিস। কি বলছে? মদিনাতে নাজ্জার, বনি নাজ্জার গোত্রের একটা মহিলা ছিল, কি ছিল? বনি নাজ্জার গোত্রের একজন মহিলা ছিল। এই বনি নাজ্জার গোত্রের মহিলা বলেন যে আমি দেখতাম আমার বাড়ির ছাদের মধ্যে ওইটা বেলাল আজান দিত। কি কি দিত? সুনানে আবি দাউদ, আমি
বানিয়ে বলছিনা, সুনানে আবি দাউদ, সহি মুসলিম, বুখারি ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, নাসাই, এই আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে যে সহি সনদ সূত্রে। এবার কি আসছে? জি জি জি, এটা এটা বলে দিয়েছে কি, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানের আগে একটা দোয়া পড়তেন। কি পড়তেন দোয়াটা? উনি বলছেন যে আমি আমি মহিলা, আমি শুনতেছি এ আবু দাউদ শরীফ আসছে, যে কি আমি শুনতেছি যে উনি বলতেন নামাজের আগে, আন্নি আহমাদুকা ওয়া আস্তাঈনুকা আলা কুরাইশিন আইয়াকুমা দীনাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়ে উনি আজান শুরু করতেন। আচ্ছা, এই হাদিস দ্বারা যখন এই দোয়াটা পড়তেন, আমার নবী শুনে নাই, কথা কয় না, সাহাবিদের কৌম, সাহাবিদের মৌন সম্পত্তি, মৌন সম্মতি, সাহাবিদের কাজ, এটাও হাদিস বলে গণ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী এটাকে কী করেছেন? বলেন নাই যে এই বেলাল তুমি কী করছো, এটা বলতেছে কেন, এই দোয়া পড়তেছে কেন? আচ্ছা, এখানে প্রমাণ হইল যে আজানের আগে কি সাহাবি থেকে প্রমাণ দোয়া, কথা বল না কেন। আচ্ছা, এরপরে আপনার মুজামুল তাবারানি, মুজামুল কাবির দিক তাবারানি শরীফের হাদিসের মধ্যে আসছে, মুজামুল কাবির দিক তাবারানি আপনার সহিসনদ সূত্রে এটা আসছে যে বেলাল রাদিয়াল্লাহু আনহু আন আবি হুরায়রা কানা বেলাল আই ইউরিদা আই ইয়াকুমা সালা, আসছে এখানে ওইটা হলো আজানের আগে উনি দোয়া করতেন। আর এখানে আসে দেখেন কী করে, মুজামুল কাবির দিক তাবারানির মধ্যে এসেছে সহিসনদ সূত্রে যে আবি হুরায়রা হাদিস হয় কানা বেলাল যখন ইচ্ছা করতেন, আইউদে ইচ্ছা করতেন আইউকি মাসালাত নামাজে দাঁড়ার জন্য, তখন কী করতেন, মাস ফাতারা আসসালাতু আসসালামু আলা নবী, অর্থাৎ নামাজ শুরু করবেন এর আগে উনি কী করতেন, সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলা নবী, এরপর উনি নামাজের প্রস্তুতি নামাজ করতেন। তাহলে ওই হাদিসে পাইলাম আমরা যে বেলাল আজানের আগে কী করতো, দোয়া করতো। আর এই হাদিসে আমরা পাইলাম নামাজের আগে কী করে, তাইলে দুই হাদিসের উপর ভিত্তি করে আমরা এখন আপনারাই বলব, দুই হাদিসের উপর ভিত্তি করে যে এবং রসুল এটা নিষেধ করে নাই, কী করে নাই, যদি এটা নীতি বিগৃহীত কাজ হতো, যদি বেদাতে মাজমুমা হতো, অপছন্দ হতো, আমার রসুল কী করতেন সাথে সাথে কী করতেন, নিষেধ করতেন, নিষেধ করে নাই। তাহলে বোঝা গেল আজানের আগে দরুদ এবং সালাম কি আমরা পড়তে পারি কি না, আর ওজনে করে পারি কি না, দেখেন আমার নবীর আমরা চিনি না, এই জন্য আমাদের এই পরিস্থিতি কথা বলছেন নি, কারণ কোথাও তো নিষেধ নাই যে আজানের আগে সালাম সালাম দেওয়া যাবে না, আজানের আগে দুরুদ পড়া যাবে না, নবীর সালাম কোথাও আসে কোরআন এবং হাদিসের মধ্যে আসে নাই আপনি, কারণ আপনি যদি সঠিকভাবে কোরআন এবং হাদিসে হালাল এবং হারাম না জায়েজ এবং বেদাত এটা প্রমাণ করতে চান, সহি দলিল লাগবো, কী লাগবো কথা বলেন, এমন অসংখ্য বেদাতের মধ্যে আমরা কোনো নবীর যুগে ছিল না, এমন অসংখ্য বেদাতের মধ্যে আমরা পড়ে বসি, নেজামিয়া মাদ্রাসা, আমার নবী মাদ্রাসা ছিল, খারিজি কবি মাদ্রাসা ছিল, কিছুই ছিল না, তারপরে কোরআন শরীফের এরকম কী করো এই বান্ডিং ছিল না, কিছু ছিল না, বিক্ষিপ্ত মতো নবীর যুগে ছিল, তাহলে এটা কিসের জন্য, বিশৃঙ্খলার সাথে উপকারের সাথে করা হয়েছে। এখন আমরা কি এই বেদাত মানবো কি মানবো না, কি বলেন, হ্যাঁ যা মুস্তাহাব্বা ফতোয়া স্বামীর মধ্যে আছে, ফতোয়া স্বামী শেষ করে দিচ্ছে, রোজা রাখছেন, আচ্ছা আমি কথাটা বলে দিচ্ছি, এটা হচ্ছে যে যে বলতেছিলাম ফতোয়া স্বামীর মধ্যে, ফতোয়া স্বামীর মধ্যে আসছে যে কি আসছে, ফতোয়া স্বামী দেখেন, ফতোয়া স্বামী যে স্বামী সারা বিশ্বের মধ্যে সমর্পিত, এটা এরা আসছে আল্লামা ইমাম আবিদিন স্বামী রহমতুল্লাহ বলেছেন মুস্তাহাব্বাতুন ফিকুল্লি আওকাতিল ইমকান হাইসুলা মানে, এখানে সই সনদে চলে আসছে, উনি ফতোয়া স্বামী যে স্বামীকে মানে কৌমিরও মানে খারিজেরাও কী করে মানে, এখানে বলে মুস্তাহাব্বাতুন, এটা মুস্তাহাব, এটা ভালো আমল, সোয়াবের আমল, কুল্লা আওকাতিল ইমকান প্রত্যেক সময় ওয়াল ইমকান প্রত্যেক স্থানে হাইসুলা মানে, অর্থাৎ নিষিদ্ধ কয়েকটা মুহূর্ত আছে, মাকরুহ মুহূর্ত আছে, দরুদ যখন পড়া যায় না মাকরুহ, এই সময় ব্যতীত সারাক্ষণ আমার নবীর উপর দরুদ এবং সালাম দেওয়া এটা মুস্তাহাব্বা, কি 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 আমরা জরুরি মনে করি না, কিন্তু মুস্তাহাব, কি আমল মুস্তাহাব আমলকে যারা এনকার করবে তার ইমান, ইমান নিয়ে তার কি আছে। সুতরাং এখানে আমরা মোটামুটি পরিষ্কার পরিষ্কার কি আমরা হয়েছি কিনা ইনশাআল্লাহ, কি বলেন, এটা ফতোয়া স্বামী আল্লামা ইমাম আবিদিন স্বামী বলছেন যে নিষিদ্ধ সময় নয়, এইরকম সময় ছাড়া সারাক্ষণ নবীর উপর দুরুদ পড়া সালাম দেওয়া মুস্তাহাব, কি 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 বেদাত হবে কেমনে, বুঝতে পারছি আমার নবীর সালাম দেবো, আমার নবীর দুরুদ পড়বো, বেদাতকে বলবো, ঠিক আছে নি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে মঞ্জুর করে, আমরা বলি আমিন। আমার ভাইজান জনাব, জি জি জি, আচ্ছা।